নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘনাজ বুটিকের লাইভে। আজকে থার্সডে, থার্সডে এই সময় থাকে শাড়ির লাইভ। আমাকে দেখেই বুঝতে পারছেন শাড়ি দেখাবো। ঝটপট জয়েন করতে থাকুন, বুকিং প্রসিডিওরটা বলে দিই। যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন, নিয়ে মেঘনাজ বুটিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নিজের অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। শিপিং শাড়ির ক্ষেত্রে থাকছে না, শিপিং ফ্রি থাকবে শাড়িতে, অনলি ফর শাড়ি শিপিং ফ্রি। আজকে প্রচুর পূজা কালেকশন দেখাবো এবং প্রচুর নতুন নতুন শাড়ি দেখাবো, তার জন্য তাড়াতাড়ি জয়েন হতে হবে। পূজা কিন্তু আসতে আর বেশি সময় নেই, সুতরাং তাড়াতাড়ি করে ব্লাউজ বানিয়ে সমস্ত কিছু রেডি করতে আমাদের সময় লাগে, শাড়ির ক্ষেত্রে তো বিশেষ করে। তো আজকে প্রচুর শাড়ি, কাতান সিল্ক আজকে নতুন এসেছে, প্রচুর কাতান দেখাবো। আমি যে শাড়ি পরে রয়েছি এটা তো এবারে পুজোর সবচেয়ে হিট শাড়ি, ক্রাশ বেনারসি টিস্যুতে রয়েছে, ক্রাশ টিস্যু বেনারসি। তো এই এর প্রচুর কালার অবশ্যই দেখাবো, ক্রাশ টিস্যুর প্রচুর কালার এসেছে দেখাবো। কানিয়া দাস গুড আফটারনুন, ওয়েলকাম ওয়েলকাম। একদম তাড়াতাড়ি জয়েন করতে হবে এবং সবকিছু ক্লিয়ার কিনা জানাতে হবে, তাহলে দেখানো শুরু করবো। আর ভীষণ লাইট ওয়েট শাড়ি, ভীষণ লাইট ওয়েট শাড়ি, দেখতে সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখন এই বছর পুজোর ট্রেন্ড হচ্ছে এই শাড়িটা। তানিয়া দাস, এই আজকে ড্রেস পেয়েছি একটা, খুব সুন্দর হয়েছে, আমি হোয়াটসঅ্যাপে জানাচ্ছি। এইবার একবার দেখে নিও, হ্যাঁ দেখে নেবো ডিয়ার। পম্পা আজকে সবার আগে এসে গেছে, পম্পা বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী, হাই ওয়েলকাম ওয়েলকাম। সবকিছু ক্লিয়ার কিনা জানাও, দেখানো শুরু করে দেবো। আজকে প্রচুর নতুন নতুন শাড়ি দেখাবো, কাতান সিল্ক তো থাকবেই আজকে নতুন, আরো প্রচুর কিছু থাকবে। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং সবকিছু ক্লিয়ার কিনা জানাও। একটু সুস্মিতা দে, হাই সুস্মিতা। স্বাতি পান্ডা গুড ডে, থ্যাংক ইউ, সেম টু ইউ। পম্পা বন্দ্যোপাধ্যায় দারুণ লাগছে তোমার, তাই থ্যাংক ইউ সো মাচ। সুমিতা পাল, হাই সুমিতা। স্বাতি বসু, হাই সুন্দরী ওয়েলকাম। স্বাতি পান্ডা, এটা কি শাড়ি? আমি ক্রাশ টিস্যু বেনারসি পরে আছি, ক্রাশ টিস্যু বেনারসি পরে আছি। এই বছর পুজোর সবচেয়ে হিট মানে এটা শাড়ি, সবাই খুব পছন্দ করছে ক্রাশ টিস্যু। আজ যদিও আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি ক্রাশ টিস্যু, ফার্স্ট টাইম দেখাচ্ছি, দেখাবো এর প্রচুর কালার। কৃষ্ণা চক্রবর্তী, হাই দি ওয়েলকাম কৃষ্ণা। মনুশ্বেতা গুড আফটারনুন ওয়েলকাম, অনেকদিন বাদে তুমি এলে লাইভে, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মনুশ্বেতা। আচ্ছা, ক্রাশ টিস্যু প্রচুর পরিমাণে দেখাবো, তার আগে যেটা এখন পুজোর সবচেয়ে বেশি সবাই মিলে চাইছো এই শাড়ি, যারা যারা পেয়েছ তারা বলবে কেমন লেগেছে, দুর্গাপুজোর স্পেশাল শাড়ি আমাদের কেমন লেগেছে বলবে। দুপিয়ান সিল্কের উপর দেখাচ্ছি এই শাড়ি, শাড়ি নাম্বার ওয়ান, প্রথমে দেখাচ্ছি শাড়ি নাম্বার ওয়ান। এগুলো হচ্ছে অষ্টমীর অঞ্জলি আর দশমী স্পেশাল, মা দুর্গা, মায়ের মুখ থাকবে এই রকম ভাবে আঁচলে, মা দুর্গা থাকছে তার সাথে কাশফুল এইরকম থাকবে, আর বডিটা থাকবে কিন্তু এইটা, এই যাচ্ছে বডি। দুপিয়ান সিল্ক একদম লাইট ওয়েট শাড়ি, ঝটপট পরে ফেলতে পারবে, অল বডিতে বুটা থাকবে, আর এটা কিন্তু পুরো দেখো পার থাকছে, একটা গোল্ডেন বর্ডার থাকছে, ফলে প্রচুর গোল্ড জুয়েলারি দিয়ে সাজতে পারো। যেরকম এরকম জুয়েলারি গুলো সব রকম গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজতে পারো। অষ্টমীর দিন আমরা একটু গয়না পরতে পছন্দ করি, তো প্রচুর গয়না দিয়ে সাজতে পারো। সুমিতা পাল কি লিখেছে, তোমারটা কি শাড়ি, দাম কত বলবো। মধুমিতা চক্রবর্তী, খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ সুস্মিতা আচার্যি। এ ভাবলাম তোমার সাথে একটু কথা বলি তাই ফোন করেছিলাম। আচ্ছা, আফটার লাইভ ফোন করে নিও, কথা হয়ে যাবে। কৃষ্ণা চক্রবর্তী, তুমি যে শাড়িটা পরেছো খুব সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ, এটা এই বছরের ট্রেন্ড পুজোর। প্রমিশা দাস কি লিখেছে, কেমন আছো দিদি, অনেকদিন বাদে প্রমিশা লাইভে এসছে, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো। মনুশ্রেতা, আমি একটু বিজি বাইরে গিয়েছিলাম, একটু বিজি ছিলাম, ওকে। স্বাতি বসু, আমার টপ আর কুর্তি কবে পাবো গো, স্যাটারডে বুক করলাম, তুমি ওকে বলেছিলে, দেখে নিচ্ছে, সব পরপর ডিসপ্যাচ হচ্ছে, এখনো ফ্রাইডে শেষ হয়নি, স্যাটারডে ধরবে, এখনো অনেক কিছু বাকি, পরপর পরপর ডিসপ্যাচ হচ্ছে, স্যাটারডে বোধহয় ধরা হয়ে গেছে না,
স্যাটারডে চলছে, স্যাটারডে ডিসপ্যাচ চলছে, আস্তে আস্তে ডিসপ্যাচ হচ্ছে, পেয়ে যাবে। মাঝখানে আসলে ইয়েটা ঢুকে গেল না, কি বলে, সেল সেল সেল, ইনস্ট্যান্ট বুকিং ইনস্ট্যান্ট ডিসপ্যাচে একটু লেট হচ্ছে। শিবানী তিওয়ারি, তুমি সবাইকে পাগল করে দেবে সুদেশনা। না না, আমি চাই না কেউ পাগল হয়ে যায়। বুলু দাস, গুড আফটারনুন মিষ্টি সুদেশনা, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ বুলুদি। আচ্ছা, এই যাচ্ছে, প্রাইস চলে যাবে এটার, কিন্তু এটার প্রাইস চলে যাবে 1650। ব্লাউজ পিসটা অপূর্ব সুন্দর, এটা ব্লাউজের পিঠে পড়বে 1650। এইবার পূজোর অষ্টমী আর দশমী এই শাড়ি পরতেই হবে। দুপিয়ান সিল্ক, প্রাইস অনলি 1650, প্রাইস থাকছে 1650। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। প্রাইস চলে গেল 1650। এবার যাব শাড়ি নাম্বার টু। একই শাড়ি, বেস কালার প্রত্যেকটারই এক থাকবে, শুধু চেঞ্জ হবে হচ্ছে প্রিন্টটা। দেখো এইবারের মায়ের মুখটা প্রত্যেকটাই সুন্দর, মায়ের মুখটা। এই যাচ্ছে শাড়ি নাম্বার টু, এই হচ্ছে শাড়ির আঁচল, আর এইটা হচ্ছে বডি। পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে এই শাড়ি ছাড়া একদম ভাবা যাবে না, একদমই ভাবা যাবে না। আঁচল এটা চলে গেল, ব্লাউজ পিস যাবে এটা, এই যাবে ব্লাউজ পিস। এখন পুজো পর্যন্ত পাবে এই শাড়ি আমাদের কাছে। মেঘনাস বুটিকের নাম্বার পিন পোস্ট হয়ে গেছে, ওই নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সুমিতা মুখার্জি, খুব মিষ্টি লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ সুমিতা মুখার্জি। মার্থা ওয়েলকাম, মনুষ্যটা কি সুন্দর গো দুর্গা। হ্যাঁ ভীষণ সুন্দর, এটা পিঠে পড়বে, আর বডি হচ্ছে এই রকম, মানে ব্লাউজটার অল বডি এটা থাকবে, হাতায় এগুলো থাকবে স্লিভসে, আর এইটা হচ্ছে তোমার ব্যাক পোর্শন। প্রাইস যাবে অনলি 1650, 1650। লাইট ওয়েট শাড়ি, বডি হাগিং শাড়ি, দেখতে ভীষণ সুন্দর লাগবে। শাড়ি নাম্বার টু, প্রাইস চলে যাবে 1650। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। ভীষণ জ্বালাচ্ছে এই জুয়েলারিটা, এটাকে খুলতেই হবে, নইলে দেখাতে পারবো না। যাকে জুয়েলারিটা দেখিয়ে দিই আমি, এই যে দুর্গা জুয়েলারি, এটা পড়েছিলাম, আবার লাস্টে পড়বো। চলো, শাড়ি দেখাতে গেলে এত কিছু থাকে হয় না। শাড়ি নাম্বার থ্রি, এবার থ্রি, এবারও মা দুর্গা। প্রাইস চলে যাবে এটার 1650, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি থাকবে। দেখো এই যাচ্ছে দশক বুঝা মা, মায়ের যে ডিজাইন, চোখগুলো অপূর্ব করা, অপূর্ব, একদম এইরকম থাকছে শাড়ির আঁচল, আর এই যাবে বডি, বডিটা থাকবে এইরকম দশভুজা মা। মনুশ্রেতা, অনেক লাভ কেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ মার্থা, টুডে আই রিসিভড দ্য বিউটিফুল ক্রোশিয়ার শাল, এক্সেলেন্ট কোয়ালিটি, অসম ফিটিংস, থ্যাংক ইউ সো মাচ মার্থা, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। মনুশ্রেতা থ্যাংক ইউ, মনীষা ব্যানার্জি দারুন, রসিদা তুমি কি পড়েছো? আমি ক্রাশ টিস্যু বেনারসি পড়েছি, এর কালার দেখাবো। এবার পুজোর যেটা সবচেয়ে বেশি চাহিদার শাড়ি, প্রাইস চলে যাবে এটারও কিন্তু 1650। ব্লাউজ পিসটা দেখে নাও, এই যাবে ব্লাউজের ব্যাক পোর্শন, আর বডি পোর্শনটা যাবে এই রকম মায়ের চোখ। শাড়িটা অপূর্ব, শাড়ি নাম্বার থ্রি, প্রাইস চলে গেল 1650। এবার যাব শাড়ি নাম্বার ফোর, একই কালার, শুধু মাকে আলাদা আলাদা রূপে দেখাচ্ছি, মাকে আলাদা আলাদা রূপে দেখাচ্ছি, একই শাড়ি। দেখো শাড়ি নাম্বার ফোর, অপূর্ব অপূর্ব, এই যাচ্ছে, মায়ের চোখ খালি দেখবে মা দুর্গা। এইরকম ভাবে আসছে শাড়ির আঁচল, আর এইটা হচ্ছে বডি, জাস্ট ফাটাফাটি লাগবে। পম্পা বন্দ্যোপাধ্যায়, অপূর্ব কালেকশন, থ্যাংক ইউ রূপালি দেবনাথ, করলাম শেয়ার করলাম, থ্যাংক ইউ রূপালি। মনীষা ব্যানার্জি, তুমি যেটা পড়েছো ওটার পিটি কত বলে দেব। অঞ্জনা মদক, সুন্দরী শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ অঞ্জনা। পম্পা বন্দ্যোপাধ্যায়, অসাধারণ রূপালি, তুমি কি শাড়ি পরছো সুন্দরী? বলছি বলছি বলছি, এই যাচ্ছে ব্লাউজ পিস যাবে এইটা, এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজের ব্যাক পোর্শন মানে পিঠে পড়বে মায়ের মুখ, আর বডি পোর্শন থাকবে এটা, দারুণ দেখতে লাগবে।
বডিটা ফুল বডি এইরকম ভাবেই আসছে, একদম লাইট ওয়েট শাড়ি, পুজোয় অষ্টমীর অঞ্জলি কিংবা দশমী এই শাড়ি দিয়ে ভাবতে পারো। হলো শাড়ি নাম্বার গেল, শাড়ি নাম্বার ফোর, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার ফাইভ, এবার শাড়ি নাম্বার ফাইভ, কাকলি ভট্টাচার্য, 7th August দুটো ব্লাউজ বুক করেছিলাম, এখনো পাইনি, সে কি হোয়াটসঅ্যাপ করুন এক্ষুনি। মৌতান এসেছে অনেকদিন বাদে, বার্থডে তে এসেছিল, আবার মৌতান এসেছে, এই জাস্ট এলাম। এটা কি শাড়ি? এগুলো দুপিয়ান সিল্কে, মানে অষ্টমী স্পেশাল এগুলো। বুলু দাস, অপূর্ব অপূর্ব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে আরেকটা, দেখো দুপিয়ান সিল্কের মধ্যে প্রিন্ট রয়েছে। এই হচ্ছে মায়ের রূপ, প্রত্যেকটা রূপই ভীষণ সুন্দর, দেখো এইরকম ভাবে থাকছে, আগেরটার মতোই অনেকটা অনেকটা, কিন্তু বডি পোর্শনটা আবার পাল্টে যাচ্ছে। এখানেও মা 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 পুরো বডিতে থাকছে। বেস কালার অবশ্যই তোমার অফ হোয়াইট হবে, আর পাটটা কিন্তু রেড থাকছে, এই যাচ্ছে আঁচল আঁচল এটা। আর ব্লাউজ পিসটা দেখো, এটার ব্যাক পোর্শনে পড়বে, পিঠে পড়বে এটা, আর এই হচ্ছে বডি, দারুণ দেখতে। সুন্দরী অর্ডার করেছি, দেখো, হ্যাঁ দেখে নেব গো, দেখে নেব। কাকলি ভট্টাচার্য একটু হোয়াটসঅ্যাপ করুন এক্ষুনি, প্রাইস চলে যাচ্ছে এটার কিন্তু 1650, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। কাকলি ভট্টাচার্যের মনে হয় ওই যে নতুন নিউ লঞ্চের ইয়েটা ছিল না, ব্ল্যাক কালারের মনে হয়, 7th August যখন ওটা, যদি ওটা হয় তাহলে ওটা রেডি হচ্ছে এই উইকের মধ্যেই, ডিসপ্যাচ হয়ে যাবে। গীতিকে লেখো তো, ব্লাউজ নেহি মিলা। আচ্ছা এইটা দেখো, আবার মায়ের আরেকটা রূপ, মায়ের আরেকটা রূপ। শাড়ি নাম্বার সিক্স, শাড়ি নাম্বার সিক্স, প্রাইস চলে যাবে 1650, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল বডিতে মা লেখাটাই আসবে। আর এই যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর লাগবে, ব্লাউজ পিস এটা, ব্যাক ব্লাউজের ব্যাকে এটা পড়বে, আর বডি হবে এরকম মা লেখা। লিপি আচার্য, তোমাকে তো দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ লিপি। রূপা দাশগুপ্তা, তোমার পরা শাড়িটা কি গো? আমি ক্রাশ টিসু বেনারসি পরে আছি, প্রাইস 3250, আমার শাড়ির দাম যাবে 3250, 3250। এই যাচ্ছে, প্রাইস চলে গেল 1650, 1650, দুপিয়ান সিল্কে অষ্টমী স্পেশাল দেখাচ্ছি। শাড়ি নাম্বার সেভেন, এবার দুপিয়ান সিল্ক, আবার শাড়ি নাম্বার সেভেন দেখো, প্রাইস যাবে এটারও, প্রাইস যাবে 1650, 1650। এই যাচ্ছে শাড়িটার আঁচল, আঁচল এইরকম, আর এইটা হচ্ছে বডি, এই যে ফুল বডিটা, এটা একটু অন্য স্টাইলের। এই যে কালার দেখিয়ে দিয়েছে তোমারটা, না আমারটা কালার দেখাবো, লিপি একটু দাঁড়িয়ে যাও দেখাবো। তানুকা জানা মুখার্জি, আমি তিনটে ব্লাউজ গতকাল পেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তানুকা, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। মার্থা, ওয়াও। অঞ্জনা মদ্যোগ, কিটা পিওর সিল্কের থান আছে, সুন্দরী নাগো নেই। মৌতান, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মৌতান মুখার্জি। আচ্ছা এটা দেখে যাও, সাইবা ওয়েলকাম। শাড়ি নাম্বার সেভেন, প্রাইস যাবে 1650, ব্লাউজ পিস সবগুলোরই একই রকম। এই যাচ্ছে ব্লাউজের ব্যাক, আর এই হচ্ছে বডি, ঠিক আছে। এই গেল ফুল শাড়িটা, এরকম ভাবেই থাকবে, প্রাইস চলে গেল 1650। শাড়ি নাম্বার সেভেন এর পরে যাব শাড়ি নাম্বার এইট, বেস কালার প্রত্যেকটারই একই থাকছে, শুধু বদলাচ্ছে মায়ের মুখ। এগুলো হচ্ছে অষ্টমী স্পেশাল শাড়ি দেখাচ্ছি, শাড়ির এই হচ্ছে মা, দেখো এটা হচ্ছে দশমী স্পেশাল, মা বরণের দিন পড়তে হবে,
দশমী স্পেশাল, মা বরণের দিন পড়বে, গেল। আর বডি থাকছে এই রকম, ফুল বডি এই রকম প্রিন্টেই থাকছে, ভীষণ লাইট ওয়েট, নিজে নিজে পরে ফেলতে পারবে, সুন্দর ফ্লিট পরবে, আর দেখতে তো কোনো কথা হবে না, দেখো ভাবা যায় এরকম। আর এই হচ্ছে ব্যাক, ব্লাউজের পেছনটা এরকম হবে, আর বডি এটা দারুণ লাগছে, দারুণ। কাকলি ভট্টাচার্যজি, আমি ব্লাউজের পিক দিয়ে হোয়াটসঅ্যাপ করেছি, একটু দেখে নিও প্লিজ। আচ্ছা দিয়ার দেখে নেব, দেখে নেব। আচ্ছা, ফুল বডিতে এরকম কিন্তু কি বলে ইয়েটা থাকছে, প্রিন্টটা থাকছে। ব্লাউজ তো দেখিয়ে দিলাম বোধ হয় নাকি, না ব্লাউজ দেখাইনি, হ্যাঁ ব্লাউজ দেখিয়ে দিয়েছি। 1650, শাড়ি নাম্বার গেল 8। এবার যাব শাড়ি নাম্বার 9, নখানা দেখালাম। শাড়ি নাম্বার 9 প্রত্যেকটাই মা নানান রূপে, এই যে আঁচল, এইভাবে থাকছে আঁচল, পদ্মের মধ্যে মা। আর এই যাচ্ছে বডি, এই যে রঞ্জনা ভিয়েতনাম থেকে দেখছি গো, বাহ, এনজয় করো, এখন এনজয় করো, আমি তো আছি। হ্যালো ডিয়ার সিজনা, গুড আফটারনুন, ওয়েলকাম রঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ, অত দূরে বেড়াতে গিয়েও আমার লাইভ দেখছে, বাহ। অর্পিতা সামন্ত দিদি, আজকে তিনটে ড্রেস পেলাম, দারুণ কোয়ালিটি, থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। মধুমিতা চক্রবর্তী, প্রিন্টেড ঘিচা তাসাল আছে, হ্যাঁ আছে, দেখাবো। শ্রীময়ী এলাম দি, ওয়েলকাম ওয়েলকাম শ্রীময়ী। বুলু দাস, এইটা আমার চাই, একদম হোয়াটসঅ্যাপ করে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও। শাড়ির এই হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা আগেই দেখিয়ে দিই, একদম কিন্তু অশ্বত্থ পাতার উপরে মা, দশভুজা মা, আর তার সঙ্গে বডিতে থাকবে এরকম পদ্ম, দেখতে ভীষণ সুন্দর লাগবে এই শাড়ি, মানে কি বলবো, কোনো কথা হবে না, বডিতে এরকম মায়ের মুখ থাকবে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 1650, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 9 পর্যন্ত দুর্গাপুজো স্পেশাল শাড়ি দেখালাম, অষ্টমী আর দশমী স্পেশাল দেখিয়ে দিলাম। এইবার দশ দুপিয়ান সিল্কের মধ্যে আজকে দেখাবো বাটিক প্রিন্ট, ঠিক আছে। এই বাটিক গুলো কিন্তু হ্যান্ড বাটিক নয়, একদম দেখতে ব্রাশ বাটিকের মতো, বাট এটা প্রিন্টে হয়েছে, বাট এটা প্রিন্টে হয়েছে, একটু বুঝে নেবে, কারণ আমি খুব পরিষ্কার করে বলি কোনটা কি শাড়ি, খুব ক্লিয়ারলি বলে দিই। এটা দুপিয়ান সিল্কের মধ্যে যেরকম আগে যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা প্রিন্টের ওপর, সেম শাড়ি সেম জিনিস, আগেরটা অফ ইয়ে কালার, মানে বেস কালারটা ভার্জিন কালারে হয়েছে, এগুলো ডাই হয়ে এই প্রিন্টটা এসেছে, কিন্তু দেখতে একদম বাটিকের মতো, সেম বাটিকের মতো, শুধু প্রিন্টে আসছে। দেখো শাড়ি নাম্বার যাচ্ছে 10, এই যাচ্ছে শাড়ির আঁচল, আঁচল এটা, আর এই হচ্ছে বডি, বডিটা যাচ্ছে এই রকম, সি গ্রিন কালার, সি গ্রিন কালার, বডিতে বুটা থাকবে। আর এই যাচ্ছে শাড়ির পাটটা, একদম আগের শাড়িটারই অন্যরকম ভাবে। টিঙ্কু মৈত্র, এসে গেছি, শেয়ার করে দিলাম তোমার শাড়িটা, কি শাড়ি, প্রাইস কত? আমি ক্রাশ টিস্যু বেনারসি পরে আছি, প্রাইস 3250। শর্মিষ্ঠা সরকার, তুমি যেটা পরেছ সেটা কি শাড়ি? ক্রাশ টিস্যু বেনারসি, এবার পুজোর সবচেয়ে মানে হিট আইটেম। এই যাচ্ছে, প্রাইস যাবে 1850, 1850, ব্লাউজ পিসটা এইরকম হবে, একদম বাটিক, দেখতে পুরো বাটিকের মতো, কিন্তু এটা প্রিন্টে আসছে, এটাও কিন্তু দুপিয়ান সিল্কের ওপর, প্রাইস যাবে 1850, 1850। এই একটা কালার দেখালাম, নেক্সট কালারে যাব। শাড়ি নাম্বার 11, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে ফটাফট বুকিং করবে, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। দেখো একটা ব্রাউন কালার আঁচল, ব্রাউন কালার আঁচল, আর বডি কালারটা হচ্ছে ব্লু, বডি কালারটা হচ্ছে ব্লু, প্রাইস যাবে 1850,
মালা চক্রবর্তী, আমিও আছি, শেয়ার করলাম সুদেশ না, থ্যাংক ইউ সো মাচ মালাদি। মালাদির মতোই লাইভটা সবাই একটু শেয়ার করে দিও। কি কি মেঘনাজ বুটিকের পিন পোস্ট নাম্বারে অনলি 4 জন লাভ রিয়্যাক্ট দিয়েছে, বাকিরা কি হলো? এই যাচ্ছে দেখ, ব্লু কালার তার সঙ্গে ব্রাউন, মানে এটা একটু ব্রাউন এন্ড কি বলবো মাস্টার্ড এরকম একটা কম্বিনেশন। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 1850 উইথ ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এইরকম আসবে, প্রাইস চলে গেল 1850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। নেক্সট কালার এটা হচ্ছে একদম মারুন, শাড়ি নাম্বার 12, প্রত্যেকটা কম্বিনেশনই ভীষণ সুন্দর এবং ভীষণ হালকা শাড়ি, সবচেয়ে বড় কথা পরো, মানে একদম মেন্টেনেন্স ফ্রি শাড়ি, পরো ধুয়ে কেচে মেলে আবার পরো। শাড়ির আঁচল কাকলি চক্রবর্তী, মা দুর্গা প্রিন্টে শাড়িটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কাকলি চক্রবর্তী। আমি ভাবছিলাম কেউ একটা রিভিউ দিক। শাড়ির আঁচল, আর এই যাবে বডি, এটাও কিন্তু সেম মেটেরিয়াল দুপিয়ান সিল্ক, তার উপর বাটিক প্রিন্ট। এই যাচ্ছে কালার কম্বিনেশনটাও হটকে। দেখো যারা রেগুলার স্কুল কলেজ অফিসে যান তাদের জন্য তো ভীষণ ভালো, উইথ ব্লাউজ পিস, সি গ্রিন কালারের ব্লাউজ পিস, প্রাইস চলে যাবে 1850, ক্যাশ অন ডেলিভারি হবে, অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি থাকছে, অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি থাকছে। শাড়ি নাম্বার 12 এর পরে যাব শাড়ি নাম্বার 13 রয়েছে হচ্ছে স্টিল গ্রে, তার সাথে মব, কম্বিনেশনটাই ভীষণ সুন্দর, স্টিল গ্রে অ্যান্ড মব, একটু হাটকে কম্বিনেশন। স্টিল গ্রে এর সঙ্গে আমরা সচরাচর রানি দেখতে পাই। সোনালি মুখার্জি, শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, প্রাইস চলে যাবে 1850, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাবে, 1850 উইথ ব্লাউজ পিস, একটা মফ কালারের ব্লাউজ পিস, 1850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। এই যাচ্ছে স্টিল গ্রে, সবসময় ভীষণ স্মার্ট কালার। মার্থা, এই মাত্র ভাবছিলাম মার্থা এখনই ওয়াও বলবে। মালা চক্রবর্তী ছেলে বলছে অনেক কিনেছো, এখন আর না এক্সিবিশন দিয়ে কিনবে, একদম এসে শুধু দেখা করে যাও, বলবে ছেলেকে বলবে যে শুধু বেড়াতে যাব, কিনতে যাব না, দেখা করতে যাব। প্রাইস যাচ্ছে কিন্তু এটারও প্রাইস যাচ্ছে 1850 উইথ ব্লাউজ পিস, 1850 চলে গেল। শাড়ি নাম্বার 13 এর পরে যাব শাড়ি নাম্বার 14, কালারটা দেখো, গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, দুপিয়ান সিল্কে বাটিক প্রিন্ট দেখাচ্ছি, দুপিয়ান সিল্কে বাটিক প্রিন্ট দেখাচ্ছি, প্রাইস সেম থাকবে 1850, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দারুণ কম্বিনেশন, ব্লু অ্যান্ড গ্রিন কম্বিনেশনটাই ভীষণ সুন্দর, এই গ্রিনটা কি দারুণ এসেছে দেখো। পার থাকছে কিন্তু, একটা পারের ওপর দিয়ে এই প্রিন্টটা যাচ্ছে, পার হ্যাঁ, প্রাইস যাচ্ছে 1850, অল বডিতে বুটা থাকছে, 1850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, আর তার সঙ্গে এইরকম ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা 1850, শাড়ি নাম্বার যাচ্ছে 14, গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, আমার ব্লাউজটা দিয়েও ভালো লাগবে, গ্রিন অ্যান্ড ব্লু, স্ক্রিনশট নাও ফটাফট, মেঘনাজ বুটিকের পিন পোস্ট নাম্বারে লাভ রিয়্যাক্ট দিতে হবে আর লাইভটা শেয়ার করতে হবে। চলো নেক্সট শাড়ি, সি গ্রিন এর সাথে ব্লু এর কম্বিনেশন, সি গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, আঁচল যাচ্ছে এটা, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, সি গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন,
সি গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন, কম্বিনেশনটাই দারুণ। আজকে আমার ব্লাউজে দিয়ে তো সবই যাচ্ছে। শীলা সাহা গুড ইভিনিং, গুড আফটারনুন, অনেক লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো সবই করতে হয় মেয়েদের। মার্থা বিউটিফুল থ্যাংক ইউ। মৌতান কি লিখেছে, আমি বুকিং করলাম, দেখে নিও প্লিজ। সুদেশনা, হ্যাঁ হ্যাঁ দেখে নাও প্লিজ, বলো না প্লিজ। নবমিতা সরকার লিখেছে, দিদি তুমি যে শাড়িটা পরে আছো সেটা দেখিয়ে দিয়েছো না গো, দেখাইনি, দেখাবো দেখাবো দেখাবো। এই যাচ্ছে উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম, প্রাইস চলে গেল 1850। নেক্সট কালারটা একটু হাটকে, কালারটা একটু অন্য রকম পিচ টোন, তার সঙ্গে একটা কি কালার, একটা অনিয়ন পিঙ্ক টাইপ কালার, মোট কথা খুব একটু একটু অন্য রকম কালার, ঠিক আছে। এটাও কিন্তু দুপিয়ান সিল্কে বাটিক দেখাচ্ছি, প্রাইস যাবে 1850 অনলি, 1850। আঁচল, এই গেল আঁচল, আর এইটা হবে বডি, কম্বিনেশন টাই দারুন। 1850 স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। এই যাবে ব্লাউজ পিস, ঠিক আছে, একদম কালারটা একটু রাস্ট রাস্ট টাইপের কালার। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 1850, দুপিয়ান সিল্কে বাটিক দেখিয়ে দিচ্ছি, রাসিদা দি। রাস্ট কালার হবে তো, ওই যে রাস্ট, এটাই রাস্ট কালার। রঞ্জনা বিশ্বাস, তুমি পড়েছো, দাম কত? 3250। আমি যেটা পড়ে আছি ক্রাশ কিশু বেনারসি 3250, আরো দেখাবো কালার। আচ্ছা চলো, এটা চলে গেল, প্রাইস চলে গেল এটারও কিন্তু 1850। আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে কটন চন্দেরি, এটাও খুব সুন্দর লাগে, কটন চন্দেরিও অনেকেই নিয়েছ, রানী কালার, দেখো কি গর্জিয়াস শাড়িটা, রানীর সাথে গ্রিনের কম্বিনেশন। প্রথমেই যাবে শাড়ির ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, তারপরে আসবে শাড়ির আঁচল, এই থাকছে আঁচল, আর বডিটা থাকছে কিন্তু এটা গ্রিন অ্যান্ড রানী, এটা হচ্ছে চন্দেরি কটন, প্রাইস যাবে 2050। শুক্লা পুরকাস্ত, হাই ফ্রেন্ড, গুড আফটারনুন শুক্লা পুরকাস্ত, ওয়েলকাম। রানী অ্যান্ড গ্রিন এর কম্বিনেশন, চন্দেরি কটন ও ভীষণ সফট কোয়ালিটির, দেখতে ভীষণ সুন্দর, গ্রিন অ্যান্ড রানী, শাড়ি নাম্বার 17, প্রাইস যাবে 2050, ভীষণ গর্জিয়াস, দেখো আঁচল, চন্দেরি কটন উইথ ব্লাউজ পিস, প্রাইস চলে গেল 2050। নেক্সট কালার চন্দেরি কটনের, শাড়ি নাম্বার 18, সেম প্রাইস যাবে 2050। প্রথমেই আসবে শাড়ির ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, আর এই হচ্ছে আঁচল, আঁচল এটা, আর এই হচ্ছে বডি, দেখ কাকলি চক্রবর্তী, দারুন দারুন, থ্যাংক ইউ। মালা চক্রবর্তী, কি সুন্দর এক্সিবিশনে এই শাড়ি পরবে, হ্যাঁ পরব এক্সিবিশনে শাড়ি পরব, হ্যাঁ। প্রাইস যাচ্ছে সি গ্রিনের সাথে মারুন কম্বিনেশন, কটন চন্দেরি দেখাচ্ছি, প্রাইস চলে যাবে 2050। শীলা সাহা, দারুন শাড়িগুলো, এই যে এগুলো সবচেয়ে হচ্ছে মজার, লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, সুন্দর করে প্লিট করবে, ব্লাউজ পিস এটা, শাড়ি নাম্বার 18, নাম্বার ওয়াইজ বা স্ক্রিনশট নিয়ে বুকিং করো। শাড়ি নাম্বার গেল 18, প্রাইস চলে গেল 2050। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 19, শাড়ি নাম্বার 19, প্রাইস যাচ্ছে 20, খাঁচায় বন্দি করা হয়েছে তো। শাড়ির প্রথমে দেখাবো হচ্ছে ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, তারপরে আসবে হচ্ছে আঁচল, ভীষণ গর্জিয়াস আঁচল, আর তারপরে আসবে বডিটা, দেখো কালারটা ভীষণ সুন্দর কালার। রুকমিনি কি লিখেছে, হ্যালো ম্যাম, ওয়েলকাম ডিয়ার সুজাতা পাল, খুব ভালো, খুব ভালো আমি নিয়েছি, থ্যাংক ইউ সুজাতা পাল, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ, সত্যি খুব ভালো এই শাড়িগুলো,
সুন্দর করে প্লিট পরবে, কটন চান্দেরি, প্রাইস চলে যাবে এটার কিন্তু, আজকে এটার চারটে কালারই দেখাতে পারবো, প্রাইস চলে যাবে 2050, 2050, এই গেল। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। নেক্সট শাড়ি হচ্ছে কটন চান্দেরি, শাড়ি নাম্বার 20, ভীষণ সফট, সবচেয়ে বড় কথা খুব সফট শাড়ি, শাড়ি নাম্বার 20, এই কম্বিনেশনটাও সুন্দর, দেখো কটন চান্দেরি, প্রাইস যাবে 2050, ইয়েলো আর তুতের কম্বিনেশন, ইয়েলো তুতের কম্বিনেশন, ব্লাউজ পিস আগে থাকবে, এই যাবে ব্লাউজ পিস, অনেকটা বড় ব্লাউজ পিস, বেশ বড় সরো শাড়ি, আঁচল এটা, এই যাবে আঁচল, আর তারপরে বডি আসবে এটা, কটন চান্দেরি, মার্থা দারুন, ইয়েলো কালারের সঙ্গে ব্লু এর কম্বিনেশন, প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 2050 অনলি। এগুলো হচ্ছে আমাদের নিজের জন্য গিফটের জন্য বাজেট ফ্রেন্ডলি শাড়ি, পুজোতে প্রচুর গিফট করতে হয় এই শাড়িগুলো, তার জন্য খুব সুন্দর, প্রাইস চলে গেল 2050, 2050, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও। এইবার আমি যে শাড়িটা পরে আছি, ক্রাশ টিস্যু বেনারসি, আজকে প্রথমবার দেখাচ্ছি, এবং এই বছরের পুজোর এটা হচ্ছে সবচেয়ে হিট আইটেম হতে চলেছে, তো এটা ফার্স্ট টাইম দেখাবো, আমি একটা পরে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে পারি, সুন্দর করে প্লিট করবে, লাইট ওয়েট, আর বাকিটা তো তোমরাই জানো। আচ্ছা, প্রথম কালার হচ্ছে একটা, এগুলো প্রত্যেকটা কিন্তু সবগুলো কালারই কিন্তু ইংলিশ টোনে আসবে এবং প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, এটা হচ্ছে একদম লাইট পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন কালার, শাড়ি নাম্বার 21, প্রাইস যাবে 3250, 3250, জাস্ট দেখো, ক্রাশ টিস্যু বেনারসি, এই বছরের পুজোর হিট। আচ্ছা, প্রথমেই একটা ফুল ব্রোকেড ব্লাউজ পিস পাবে, ফুল ব্রোকেড ব্লাউজ পিস পাবে, সুন্দর করে ব্লাউজটা বানিয়ে নেবে, আঁচলটা যাবে এই রকম, আঁচল এই রকম, আর বডিটা যাচ্ছে এটা একটা গ্রিন কালারের মধ্যে, আর এই যাচ্ছে দেখো পাটটা, ক্রাশ ব্যাপারটাই বুঝতে পারছো, ক্রাশ টিস্যু, এই হচ্ছে ফুল বডিতে, ক্রাশ টিস্যুর এইবার খুব চাহিদা, প্রাইস যাবে 3250, 3250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। রুগমন্নি, আপনি যে ওয়্যার কিয়া হ্যায় পিপি বতাইয়ে, ওই মে দিখা রহি হুঁ, প্রাইস হ্যায় 3250 রুকমনি। আচ্ছা, কাকলি চক্রবর্তী, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর দেখতে, ফুল বডিতে বুটা থাকবে অল ওভার, একদম পেস্তা গ্রিন কালার, প্রাইস চলে যাবে এটার কিন্তু 3250, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। শাড়ি নাম্বার 21, 22, এটাও ইংলিশ টোন, ডুয়াল টোন এটা, একটা মানে কি বলবো, এটা মভ আর ইয়ে মিলিয়ে একটা কালার, কালার প্রত্যেকটা সুন্দর, যে কোনো একটা নিয়ে নিলেই হলো। চলো নেক্সট, এই কালারটা প্রাইস কিন্তু সেম 3250, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। প্রথমে দেখাবো হচ্ছে ব্লাউজ পিস, একদম ব্রোকেড ব্লাউজ পিস পাবে, সুন্দর করে ব্লাউজটা বানিয়ে নাও, তার সঙ্গে এই যাবে ক্রাশ টিস্যু বেনারসি, দেখো কালারটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। তৃপ্তি দাস, হাই শর্মিষ্ঠা সরকার, এটা দারুন, হ্যাঁ কাকলি চক্রবর্তী, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, সত্যি খুব সুন্দর, এই যাচ্ছে দেখো কালারটা অসাধারণ, পারগুলো ভীষণ সুন্দর, ক্রাশ টিস্যু বেনারসি, ক্রাশ টিস্যু বেনারসি, প্রাইস যাবে 3250, 3250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, আগেই দেখিয়ে দিয়েছি, এই কালারটা দারুণ। শাড়ি নাম্বার যাচ্ছে 22, শাড়ি নাম্বার 22, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। 22 এর পরে যাব শাড়ি নাম্বার 23, এটাও একটা পিঙ্ক আর মানে প্রত্যেকটাই ডুয়াল টোনের মধ্যে, পিঙ্কের সঙ্গে একটা রানীর কম্বিনেশন হয়েছে, মার্থা ওয়াও, শুক্লাপুরে তো কি সুন্দর শাড়িগুলো। আচ্ছা, এই যাচ্ছে, প্রাইস সেম থাকবে 3250, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়,
এগুলো হচ্ছে অষ্টমীর রাতের শাড়ি, অষ্টমীর রাতের শাড়ি একদম। প্রথমে ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস পাবে, ব্রোকেড ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটার সঙ্গে। তারপরে আসবে হচ্ছে আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। দেখো তনুকা জানা মুখার্জি, এটা পেঁয়াজ রং, ঠিক বলেছ। তোমাদের মুখে রংগুলো শুনবো আমি, সত্যি রং ব্যাপারটা মনে হয় মাথায় আসে না, এই যে সুন্দর সুন্দর রং বলো তোমরা, একদম আনিয়ন পিঙ্ক কালার। প্রাইস যাচ্ছে কিন্তু 3250, শাড়ি নাম্বার 23। অল বডিতে বুটা থাকবে, ক্রাশ টিস্যু বেনারসি, অল বডিতে বুটা থাকবে, এই রকম ভাবে থাকছে। চলো নেক্সট কালারে যাব, এটাও একটা সুন্দর কালার, মোট কথা একটা গ্রিন এন্ড গ্রে এর শেড, শেডটাই ভীষণ সুন্দর, বলো কি কালার। তনুকা বলো, মণি ফুকান হাই ওয়েলকাম। এই যাচ্ছে শাড়িটা, প্রত্যেকটাই টোনই ভীষণ সুন্দর টোন, ইংলিশ টোনের মধ্যে প্রত্যেকটা থাকবে। আচ্ছা ব্লাউজ পিস, ব্রোকেড ব্রোকেড ব্লাউজ পিস, এই রকম ব্রোকেড ব্লাউজ পিস পাবে, আর এই যাবে আঁচল। দেখো এইটা হচ্ছে আঁচল, কালারটা সত্যি ভীষণ, মানে সেই ছানা কাটা ছানা কাটা রংটা, গ্রিনের একটা শেড। সুস্মিতা দে, স্টিল কালার, স্টিল ঠিক নয় এটা, মানে গ্রিন, হ্যাঁ স্টিল এন্ড গ্রিন মেশালে যে কালারটা, গঙ্গা মাটি। আচ্ছা গঙ্গা মাটি না, গঙ্গা মাটিও ঠিক নয়, এটা ঠিক ওই ছানার জলের যে রংটা ওই রকম। আলপনা হাড়ি, আচ্ছা প্রাইস চলে যাবে এটার, কিন্তু এটার প্রাইস চলে যাবে 3250। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, প্রত্যেকটা কালারই সুন্দর মোট কথা। প্রাইস চলে গেল 3250। নেক্সট একটা কালার আসছে এই যে, এই কালারটাও কিন্তু একটু রাস্ট, আর এটাও ডুয়াল টোন, রাস্টি রাস্ট কালার আর কি। প্রাইস সেম থাকবে 3250, ভীষণ সোবার প্রত্যেকটা কালারই। 3250 স্ক্রিনশট নিয়ে পাঠাবে। প্রথমেই যাব হচ্ছে ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস পাবে, তারপরে আসবে হচ্ছে আঁচল, এই যাবে আঁচল, আর এই হচ্ছে বডি, ঠিক আছে এই যাবে বডিটা। মালা চক্রবর্তী থ্যাংক ইউ, এস চক্রবর্তী দারুণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে শাড়িটার পারগুলো ভীষণ সুন্দর, ক্রাশ টিস্যু বেনারসি, এইবার পুজোর একদম হিট আইটেম। শাড়ি নাম্বার 25, নাম্বার ওয়াইজ বা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শ্রীপর্ণা হাইদি, লাভ ইউ টু ডিয়ার। এই যাচ্ছে অল বডিতে থাকবে বুটা, ক্রাশ টিস্যু বেনারসি, প্রাইস যাবে কিন্তু 3250, 3250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালারটাও জাস্ট ওয়াও, দেখো মভের একটা, মভের একটা টোন, এটাও ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে। আমারটাও কিন্তু একটা ইয়েলো ইয়েলো টোন, এবং একটা প্লিটে পড়লে কেমন লাগে সেটার জন্যই আমি একটা প্লিট করে পড়ে আছি, ঠিক আছে। ক্রাশ টিস্যু বেনারসি, প্রাইস চলে যাবে কিন্তু 3250। স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাবে। প্রথমে যাব হচ্ছে ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, আঁচল, বডি, ক্রাশ টিস্যু, বডি কালার এটা, 3250। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে, ক্রাশ টিস্যু বেনারসি, এই রকম যাচ্ছে শাড়ি নাম্বার 26। অল্পনা হাড়ি, সবকটা কালারই সুন্দর, হ্যাঁ সবগুলো কালারই সুন্দর। এই গেল, প্রাইস চলে গেল 3250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আমারটা তো পাবেই, আমারটাও সেম প্রাইস থাকবে 3250। এই যে শাড়ি নাম্বার 26 পর্যন্ত দেখিয়ে দিলাম, 27 থেকে কাতান সিল্ক দেখাবো, নতুন রূপে এসেছে ডুয়াল টোনের মধ্যে কাতান, দারুন দারুন ডাবল কালারের মধ্যে কাতান।
ডাবল কালার কাতান প্রথমে দেখো, কাতান ছাড়া পুজো চলবে না, একদমই চলবে না, একটা কাতান হতেই হবে পুজো। দেখো কাতান সিল্ক দেখাবো, এই কাতান গুলো ডাবল কালারের কাতান। ডাবল কালার মানে হচ্ছে এখানে এক তো ডুয়াল টোন, প্রত্যেকটাই ডুয়াল টোন হলেই দেখবে একটু আনকমন কালার লাগে, আর এইখানে একটা কালার, এটা এই জন্য ডাবল কালার বলছি। প্রথমেই শাড়ির আঁচল, ভীষণ গর্জিয়াস আঁচল, কোয়ালিটি হাতে পেলে বলবে আমি আমার শাড়ি ভালো বলবো। মার্থা, ওয়াও, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। শীলা বিশ্বাস, দারুণ কালার গুলো, থ্যাংক ইউ সো মাচ শীলাদি। এই যাচ্ছে দেখো কাতান সিল্ক, একদম সফট কোয়ালিটির কাতান, পুরো প্রত্যেকটা বর্ডার দেখবে মিনাকারিতে রয়েছে বর্ডারে, এবং বডিতেও মিনা কাজটা থাকবে বুটাতে, ঠিক আছে। ডুয়েল টোন দেখেই বুঝতে পারছো, একটা অরেঞ্জ এবং একটা রানীর কম্বিনেশন মনে হচ্ছে, তার সঙ্গে সি গ্রিন কালারের হচ্ছে বর্ডার। একদম সফট কাতান, সুন্দর প্লিট পরবে কারো হেল্প ছাড়াই, সুন্দর করে পরে ফেলতে পারবে, খুব গর্জিয়াস, পুজোর পরে যে কোনো বিয়ে বাড়িতে পরে চলে যাও। শাড়ি নাম্বার 27, প্রাইস চলে যাবে কিন্তু 3250, 3250 উইথ ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের কালারটাও সুন্দর, 3250, 27 কাতান প্রচুর দেখাবো। শাড়ি নাম্বার 28, কম্বিনেশনটাই দারুণ দেখো, 28 কাতান সিল্ক, প্রাইস যাবে 3250, 28 এর প্রাইস যাবে 3250, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাবে। প্রথমে দেখাবো শাড়ির আঁচল, এই যাচ্ছে শাড়ির আঁচল, তারপরে আসছে হচ্ছে বডি, মারুন এবং গ্রিনের কম্বিনেশন, দারুণ কম্বিনেশন, মারুন গ্রিন, পুরো মিনাকারি জাল, মিনাকারি মানে ইয়ে থাকবে পার এবং মিনা বুটা, আঁচলটা এরকম গর্জিয়াস, প্রত্যেকটা অ্যান্টিক জারিতে ভীষণ সুন্দর লাগে এই কাতানগুলো পড়লে। শীলা বিশ্বাস, তুমি যে শাড়িটা পরে আছো ওটা কি শাড়ি দেখাচ্ছ? আমি যে শাড়িটা পরে আছি ক্রাশ টিস্যু বেনারসি দেখানো হয়ে গেছে শীলাদি, একটু রেকর্ডেড লাইভ দেখে নিও। বুলু দাস, ওয়াও, লগনশা কালার, বাহ, হ্যাঁ ঠিকই বলেছো, আগেরটা লগনশা কালার, এই যাচ্ছে লগনশা কালার, মানে সূর্য ডুববে ডুববে এই সময় মেয়ে দেখানো হতো ওই সময়টা। এই যাচ্ছে দেখো মারুনের ওপর, প্রাইস চলে যাবে কিন্তু 3250 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, কম্বিনেশনটা খুব সুন্দর। গোপাল, স্মিতা, হাই, অনেকদিন বাদে এসেছে স্মিতা, চলো। আচ্ছা শাড়ি নাম্বার গেল 28, 29 হচ্ছে রানী অ্যান্ড গ্রিন, সবচেয়ে সুন্দর কালার, এবং নতুন বউকে পুজোতে গিফট দাও, বউ কিংবা বৌমা দুজনকেই। আচ্ছা প্রাইস চলে যাবে কিন্তু 3250, সফট কাতান সিল্ক দেখাচ্ছি, এগুলোর কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবে। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, এই হচ্ছে শাড়ির বডি, জাস্ট দেখো। প্রাইস চলে যাবে এটারও কিন্তু, এটারও তোমার প্রাইস যাচ্ছে 3250। আমার বিয়ের বেনারসির শাড়ির কালার, আচ্ছা এটা দেখো রানী এবং গ্রিন, বিয়ের কথা মনে পড়ে গেছে স্মিতার, উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, এটা ডুয়েল টোনের ব্লাউজ পিসটা, খুব সুন্দর হয়েছে। প্রাইস যাচ্ছে, প্রাইস চলে যাবে এটার কিন্তু পুরো কিন্তু মিনাকারি থাকবে, আজকে নতুন কাতান দেখাচ্ছি, প্রাইস চলে যাবে এগুলোর 3250, সফট কাতান সিল্ক, 3250, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাবে, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। নেক্সট কালারটা দেখো ব্লু রানি, নেক্সট কালারটা হচ্ছে একদম ব্লু অ্যান্ড রানি, আমার ব্লাউজের কালার একদম, প্রাইস সেম থাকবে, কাতান সিল্ক 3250,
খুব সফট কোয়ালিটির, হাতে পেলে বুঝতে পারবে। 3250 আঁচল, প্রথমেই মিনাকারী আঁচল যাবে, আঁচলেও পুরো মিনা থাকছে, মিনা থাকলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যাবে বডি, বাহ, আমার ব্লাউজের সঙ্গে একদম মিলে গেছে। এই যাচ্ছে ব্লাউজ পিস, শাড়ি নাম্বার 30, আর ব্লাউজ পিসটা গেল এই রকম, মানে মেজেন্টা কালারের মধ্যে, দেখো ব্লু আর মেজেন্টা মিলিয়ে এই কালারটা, ব্লু আর রানী মিলিয়ে এই মেজেন্টাটা এসেছে, দারুণ দেখতে হয় এটা। মালা চক্রবর্তী, তোমার ব্লাউজটা দারুণ, থ্যাংক ইউ মার্থা, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, প্রাইস যাবে, এটারও প্রাইস চলে যাবে, কিন্তু 3250, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি, শিপিং ফ্রি থাকবে শাড়ির ক্ষেত্রে। 3250, শাড়ি নাম্বার 30 চলে গেল। 31 এর কালারটা দেখো, জাস্ট ওয়াও কালার, ইয়েলো এবং গ্রিন এর কম্বিনেশন, ইয়েলোটা ভীষণ সুন্দর, ইয়েলোটা মানে সামনে থেকে আমার মনে হয় আরো বেশি সুন্দর স্ক্রিনে যা দেখছো। প্রাইস যাবে কিন্তু 3250, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। প্রথমে আঁচল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। মালা চক্রবর্তী, আচ্ছা মালাদি বলে দিয়েছি, গ্রিন অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, পুরো মিনা কাজটা ভীষণ সুন্দর খুলবে এর সাথে, সুন্দর করে প্লিট করবে এই শাড়িতে, একা একা পরে ফেলা শাড়ি। 4,500 প্রাইস যাবে, কিন্তু এটারও প্রাইস চলে যাচ্ছে তোমার 3250, 3250, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। শাড়ি নাম্বার 31, শাড়ি নাম্বার 31 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস হলো, শাড়ি নাম্বার 31 দেখিয়ে দিলাম। এবার যাব শাড়ি নাম্বার 32, এই কালারটাও ডুয়াল টোন বাট খুব ভালো এসেছে, মারুন এবং গ্রিন মেশানো একটা কালার, সুন্দর একটা কালার এসেছে, তার সঙ্গে রানী বর্ডার থাকলে সব শাড়ি দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো শাড়ি নাম্বার 32, কতগুলো কালার দেখাচ্ছি, আজকে নতুন দেখাচ্ছি যেন অনেকগুলো কালার পাবে আজকে। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 3250, শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কালারটা একটু আনকমন। সুনন্দা চক্রবর্তী, অফ হোয়াইট এর সাথে রেড পার আছে, অফ হোয়াইট এর সাথে রেড পার নেই, রানী পার দেখাবো। প্রতিমা সরকার, কি সুন্দর শাড়ি, আমি তিনটে আগে নিয়েছি, এগুলো আরো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ প্রতিমাদি। রেখা দাস, তোমাকে সুন্দর বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ রেখা। মার্থা মার্ভেল আছে, সত্যি মার্ভেল আছে, দেখো কালারটাই ভীষণ অন্যরকম, আর রানী থাকলে যে কোনো শাড়িতেই ভীষণ সুন্দর লাগে। উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাবে এইরকম কাতান, সফট কাতান, যারা মেঘনাস থেকে নিয়েছো তারা জানো কোয়ালিটি কি হয় কাতানে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এই যাচ্ছে প্রাইস যাবে, প্রাইস যাবে কিন্তু 3250, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা 32 পর্যন্ত কাতান দেখালাম একরকম, সেম কাতানি, সেম কাতানি, এইবার একটু ডিজাইন বদলাচ্ছে, ডিজাইনটা একটু বদলাবে, তার কারণ হচ্ছে ওর যে বডির বুটাগুলো বড় বড় মিনাতে ছিল সেই বুটাগুলো এটাতে নেই। এটার প্রাইস চলে যাবে 3050, এটার প্রাইস যাচ্ছে 3050। প্রথমে দেখো শাড়ির আঁচল, এই যাচ্ছে আঁচলটা, কি দারুণ আঁচল, আঁচল এরকম থাকবে আর বডিটা থাকছে এইরকম, এটাও ডুয়াল টোনের মধ্যেই আছে, একদিকে এরকম সরু বর্ডার, একদিকে থাকবে এরকম চওড়া বর্ডার, দেখো একদম বর্ডারটা দারুণ দেখতে, আর বডিতে বুটা থাকবে এইরকম, কালারটা তো ডুয়াল টোন এমনিতেই সুন্দর। ব্লাউজ পিস এইটা থাকবে,
হাসি সেন শর্মা, গুড আফটারনুন সুদেশনা, ওয়েলকাম ওয়েলকাম। এই যাচ্ছে দেখো 3050, কোয়ালিটি এক, শুধু উইভিংটা আলাদা, তাই প্রাইসটা কমে গেল। প্রাইস যাচ্ছে কিন্তু এটার 3050, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 33, নেক্সট কালার 34, এটাও ডুয়াল টোন, এগুলো সবগুলো ডুয়াল টোনেই আছে মোটামুটি। 34 কাতান সিল্ক, প্রাইস যাবে, এটারও প্রাইস যাবে কিন্তু 3050 অনলি। কোয়ালিটি হাতে পেলে বলবে রশিদা ইয়েলোটা আমার, আচ্ছা ইয়েলোটা তোমার। শাড়ির আঁচল, আঁচল যাবে এটা, আর বডিটা থাকছে এটা, জাস্ট দেখো কালারটাই ভীষণ। আর ডুয়াল টোন হলেই কালার কিন্তু আনকমন কালার হয়ে যাবে। আমি কালার মানে ডুয়াল টোনের কালার তো আরো বলতে পারি না, এটাতে গ্রিনের শেড মোট কথা। এই যাচ্ছে বর্ডার, দেখো প্রত্যেক শাড়িতে যখনই রানীর বর্ডার আসে শাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? গণেশ মালি, গণেশ মালি পরে শাড়ি পরো, আর এখন শাড়ি পরে দরকার নেই, ব্লক। পাপিয়া সুর, গুড আফটারনুন, আজকে পাপিয়া দিয়ে অনেক দেরি, অল বডিতে বুটা থাকছে। এই যাচ্ছে কাতান সিল্ক দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এটা ব্লাউজের স্লিভস এরকম কাজ থাকবে, একটা সেলফ উইভিং রয়েছে ব্লাউজ পিসে, রানী কালারেরই ব্লাউজ পিস পাবে। শাড়ি নাম্বার গেল 34, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করো, কালারটা ভীষণ সুন্দর এবং সব কমপ্লেকশনে সব বয়সে পরার মতো। হাসি সেন শর্মা ঠিক বলেছ, হ্যাঁ। আচ্ছা শাড়ি নাম্বার 35 এর কালারটা দেখো, জাস্ট ওয়াও দেখতে, ওয়াও। 35 কাতান সিল্ক 3050, 3050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, এগুলো মোটামুটি 7-8 এর নিচে থাকে না কোথাও। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, সুন্দর একটা গ্রিন, একটু নিয়ন টাইপের গ্রিনটা, তার সাথে রানীর কম্বিনেশন, অপূর্ব দেখতে শাড়িটার কালার কম্বিনেশনটা দারুণ, এর কমপ্লেকশনটাকে দেখো ফেয়ার করে দেয় এই কালারটা। ও বাবা তাকিয়ে দেখছি যে ফেয়ার করলো কিনা। এইদিকে একটা সরু বর্ডার, এইদিকে একটা চওড়া বর্ডার, বর্ডারটাও খুব সুন্দর। প্রাইস যাচ্ছে 3050। একেই বলে প্রতিরোধ। আচ্ছা বাড়িতে গেস্ট এসে গেছে, এসেছে গো, আচ্ছা পাপিয়া সুরের বাড়িতে এসে গেস্ট এসেছে, বয়স 30, অপূর্ব রং। হাসি সেন শর্মা মার্থা ফাটাফাটি, ফাটাফাটি কালারটা সত্যি। চলো ব্লাউজ পিস দেখিয়ে দিই, এই যাবে ব্লাউজ পিস, দেখো সি গ্রিন কালারেরই ব্লাউজ পিস থাকবে, অল বডিতে বুটা এটা। প্রাইস চলে যাবে 3050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালারটা জাস্ট দিতে ইচ্ছে করছে না, ব্ল্যাকের সঙ্গে রেডের একটা কম্বিনেশন। শাড়ি নাম্বার 36, ওয়াও দেখতে, জাস্ট ওয়াও দেখতে, নবমীর রাত, এটা পরলে ফাটাফাটি হয়ে যাবে। প্রাইস 3050 অনলি, 3050 অনলি, বলবই অনলি। নবমনিতা চক্রবর্তী সবগুলোই খুব সুন্দর, থ্যাংক ইউ। শিখা গোমস কি লিখেছে, আজ অনেক কাজ সেরে আসতে দেরি হলো, তোমার কাছে সব জামদানি আছে গো? আছে, দেখানো আর হয় না গো। টিঙ্কু মৈত্র সত্যি ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আজকে কাতানের কালার ফাটাফাটি, ফাটাফাটি সব, একদিকে এরকম বর্ডার, একদিকে এরকম বর্ডার, জাস্ট ওয়াও দেখতে লাগবে, ওয়াও দেখতে লাগবে। প্রাইস চলে যাবে 3050 অনলি, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন টাই দারুন। 3050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার। 3050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, ব্ল্যাক। আচ্ছা ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, অল বডিতে বুটা থাকবে ব্লাউজের, আর স্লিভসে এই কাজটা থাকবে, ব্লাউজ পিসটাও খুব সুন্দর।
শাড়ি নাম্বার গেল 36, এবার যাব শাড়ি নাম্বার 37। শাড়ি নাম্বার 37 কত কালার দেখাচ্ছি ভাবো, আজকে যেহেতু নতুন কাতান প্রচুর কালার দেখাতে পারবো। 37 এর কালারটা সি গ্রিন এন্ড রানি আঁচল, আর এই সি গ্রিনটা না ভীষণ অন্য রকম, দেখো রামা, হ্যাঁ রামা টাইপ, এই যে এই যাচ্ছে ময়ূর কণ্ঠী টাইপ কালার, তার সাথে রানি, এই যাবে পাটটা। শুভ্রা সিন্না ব্ল্যাকটা দারুণ, ঠিক বলেছো, ব্ল্যাকটা ফাটাফাটি, চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর ব্ল্যাকটা। এটা দেখো একদম রামা গ্রিন কালার, তার সাথে রানীর কম্বিনেশন, অল বডিতে কিন্তু বুটা থাকবে, বডিতে বুটা থাকছে। প্রাইস চলে যাবে, এগুলো সফট কাতান, একদম সুন্দর করে প্লিট করবে, সুন্দরভাবে প্লিট করবে। ব্লাউজ পিস রানিং এই থাকবে, এই যাবে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। হলো শাড়ি নাম্বার 37 চলে গেল, নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 38। কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না, 38 প্রাইস সেম থাকবে 3050, 3050 আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, জাস্ট ওয়াও কালার, একদম ব্রিঞ্জল কালার, বেগুনি রং, তার সঙ্গে সি গ্রিনের কম্বিনেশন। শিখা গোমস কি লিখেছে, দারুণ শাড়িগুলো, খুব লোভ দেখাচ্ছ কিন্তু সবসময় নিতে পারি না, যে কি আছে, না নিতে পারলেও দেখো থাকতে হবে লাইভে। শুভ্রা সিন্না ওয়াও, এই যাচ্ছে দেখো শাড়িটা, পাট বডি বুটা, শাড়ি নাম্বার 38, শাড়ি নাম্বার 38 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকবে এটা, এই যাবে ব্লাউজ পিস। প্রাইস চলে গেল এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাবে 3050। 38 এর পরে যাব 39, কম্বিনেশনটা জাস্ট ওয়াও, অফ হোয়াইট এন্ড রানীর কম্বিনেশন, 39 হচ্ছে অফ হোয়াইট এন্ড রানীর কম্বিনেশন। মাকে গিফট করো, খুশি হবে মা, মা নিলে মেয়েও পড়তে পারবে, দেখো 3050 আঁচল, আর এই যাবে বডি 3050, একদিকে রানী বর্ডার সরু যাচ্ছে আর এই দিকের বর্ডারটা যাচ্ছে এইরকম, এটা দারুণ দেখতে। শুভ্রা সিন্না ওয়াও, সত্যি ওয়াও, অফ হোয়াইট রানীর কম্বিনেশন 3050 কাতান সিল্ক, কাতান সিল্ক দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা থাকছে, এই যাবে ব্লাউজ পিস 39। এরপরে যাচ্ছি শাড়ি নাম্বার 40, সি এটাও রামা গ্রিন এন্ড রানীর কম্বিনেশন 40, প্রাইস যাবে 3050 আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দেখো এইরকম ভাবে আসছে, ফুল বডিতে কলকা বুটা থাকছে, ছোট্ট ছোট্ট কলকা বুটা, পাটটাও ভীষণ সুন্দর, একদিকে সরু বর্ডার একদিকে চওড়া বর্ডার, দেখতে খুব সুন্দর লাগে, খুব গর্জিয়াস শাড়ি, মানে একদম পুজোতে কিনলে যে কোনো বিয়ে বাড়ি পরে যেতে পারবে। শাড়ি নাম্বার হচ্ছে 40 হলো, আচ্ছা ব্লাউজ পিস রানী কালারেরই ব্লাউজ পিস হবে তো জানা কথা, এই যে এই যাবে ব্লাউজ পিস 3050 দেখিয়ে দিলাম, 41 থেকে দেখাবো আমি যে টিস্যু পরে আছি, ক্রাশ টিস্যু এটা, আর এখন যেটা দেখাবো টিস্যু বেনারসি, সেটা কিন্তু মানে নর্মাল টিস্যু, ক্রাশ নয়, প্লেন টিস্যু নর্মাল, এটাও অ্যাবনর্মাল নয়, বাট এটা ক্রাশ আর এটা উইদাউট ক্রাশ, আমি যেটা পড়েছি এটা পুজোর সবারই ক্রাশ, এটা শাড়ি আঁচল টিস্যু বেনারসি, আঁচল চলে গেল, ব্লাউজ পিস থাকবে এরকম ব্রোকেড, ব্রোকেড ব্লাউজ পিস, আর বডি থাকবে কিন্তু এইটা,
এই যাবে বডি টিস্যু বেনারসি, প্রাইস যাবে 3550, 3550। উইভিংটা দেখো, ফুল বডিতে এরকম উইভিং থাকবে। এই যাবে শাড়ি নাম্বার হচ্ছে 41, টিস্যু বেনারসি 3550। শুভ্রা সিনহা সব কালার গুলোই সুপার সে উপর। এটা আসেনি এখনো, এটাই তো প্রীতি, প্রীতি বললো না ফোন করতে বলতে যে ব্লাউজ আসেনি, ওটা ঢোকানো আছে নিশ্চয়ই, নতুন অর্ডার, ওটা আসেনি। উইথ ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস, হ্যাঁ কাকলি ফটো যাচ্ছে, উইথ ব্লাউজ পিস, তাও ঢুকিয়ে রাখো, ঢোকানো আছে মনে হয়, নিশ্চয়ই ঢোকানো আছে। শাড়ি নাম্বার 42, এটা একটা, এগুলো কিন্তু সব ইংলিশ টোনের মধ্যে, একটা ইয়েলো টোন, ঠিক আছে, যেরকম আমি আমার টোনটা তার থেকে একটু একটু লাইট ইয়েলো টোনের মধ্যেই যাচ্ছে, ডুয়াল টোন হবে, টিস্যু বেনারসি, প্রাইস যাবে 3550। শাড়ির আঁচল, আঁচল যাবে এইরকম, আর তার সঙ্গে বডি থাকবে এইরকম, অল বডিতে কিন্তু গুটা এইরকম ভাবেই যাচ্ছে, পাড়টা ভীষণ সুন্দর, এইরকম পাড় থাকবে, এবং ব্রোকেড ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকবে কিন্তু ব্রোকেডের, এই যাচ্ছে, ঠিক আছে। লক্ষ্মী প্রিয়া সিঙ্গেল নেই ঢাকা, বুঝতে পারছি না কি বলতে চাইছ। আচ্ছা চলো, নেক্সট শাড়ি হচ্ছে এটা 43, কালারটা একটু ব্রাউন শেডি, প্রাইস যাচ্ছে 3550, 3550, টিস্যু বেনারসি, টিস্যু বেনারসি, এটাও আজকে প্রথম আঁচল। এই কালারটা খুব সুন্দর দেখো, সিঙ্গেল ফিট মে ডেকা ডেকা। আচ্ছা এটা দেখো, এখন বুঝতে পারলাম, লক্ষ্মী প্রিয়া, ইজ ইট ট্রান্সপারেন্ট, ইয়েস ট্রান্সপারেন্ট, চলো। শাড়ি নাম্বার হচ্ছে 42, টিস্যু বেনারসি, প্রাইস যাচ্ছে 3550, সিঙ্গেল প্লিট 3550, উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকবে ব্রোকেটের, সিঙ্গেল প্লিট, আমি আর দেখাবো না ভীষণ অসুবিধা হয়। আচ্ছা এই যাবে ব্রোকেট ব্লাউজ পিস, বডির বুটাটা একটু বদলে গেল আগের গুলোর থেকে, ঠিক আছে, ও আমি উল্টো দেখাচ্ছি, চলো, বডির বুটাগুলো হবে এই রকম, এই যে। শাড়ি নাম্বার 44, 45 এর কালার হচ্ছে স্টিল অ্যান্ড মভ মিলিয়ে যে কালার, ডুয়াল টোন, প্রাইস চলে যাবে 3550, আঁচল, এবং এই যাচ্ছে বডি। মৌসুমী চৌধুরী সুন্দর দেশনা, আমি এখন ঢুকলাম, ওয়েলকাম মৌসুমী, টিস্যু বেনারসি, একদিকে এরকম বর্ডার থাকবে একটু স্লিক, একদিকে এরকম একটু চওড়া, এই যে, প্রাইস যাচ্ছে 3550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। ব্রোকেড ব্লাউজ পিস, টিস্যু বেনারসি আজকে প্রথমবার দেখালাম, প্রাইস যাবে 3550। নেক্সট কালারটা একটু সি গ্রিন মেশানো কালার, ঠিক আছে, প্রত্যেকটা ইংলিশ টোনের মধ্যে রয়েছে, টিস্যু বেনারসি, লাইট ওয়েট, একদম সুন্দর করে প্লিট পড়বে, আঁচল, আর এই যাবে বডি, এই যে, একদিকে সরু বর্ডার, একদিকে চওড়া বর্ডার, একদমই ট্রান্সপারেন্ট নয়, উইথ ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস, এই যাচ্ছে সি গ্রিন কালার, কালারটা খুব সুন্দর। সমৃতি দাস দারুন, টিস্যু বেনারসি গুলো সত্যিই দারুন,
ক্রাশ টিস্যু আজকে ফার্স্ট টাইম দেখালাম, এই টিস্যু বেনারসিও ফার্স্ট টাইম দেখালাম। শাড়ি নাম্বার চলে গেল 45, 46 থেকে জাল কাতান, তোমরা যেটা সফট কাতান জাল দেখো সিঙ্গেল কালারে, আজকে দেখাবো ডাবল কালারে। জাল কাতান এসেছে ডাবল কালারে, প্রাইস যাবে 2850, 2850 জাল কাতান। শাড়ির আঁচল আর এই যাবে বডি, এটা সবসময় সিঙ্গেল কালারেই দেখিয়ে এসেছি সফট কাতান, প্রাইস যাবে 2850। দেখো এবার ডাবল কালারে গেল ব্লু অ্যান্ড রানীর কম্বিনেশন, দারুন কম্বিনেশন, ডাবল কালারে জাল কাতান 2850 উইথ ব্লাউজ পিস, ব্রোকেট বলছি, ব্রোকেট বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। মৌসুমি দি আমি কোয়াড সেট বুক করলাম, সোল্ড আউট যা এই যাচ্ছে, প্রাইস চলে গেল কিন্তু 2850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার 47, এটা হচ্ছে সি গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন জাল কাতান, এটাও এবার প্রথম, এতদিন ধরে এই কাতান দেখাচ্ছি বাট ফার্স্ট টাইম দেখাচ্ছি ডাবল কালারে। জাল কাতান প্রচুর মানুষের আছে, নেওয়া হয়ে গেছে, সেই জন্য এবার ডাবল কালারে আনা হয়েছে। আঁচলে টাসেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, একদম রেড এবং তুতের কম্বিনেশন। পম্পা বন্দ্যোপাধ্যায় অপূর্ব কলেকশন, থ্যাংক ইউ রেখা দাস দি, জল খেয়ে নাও। হ্যাঁ রেখা না বললে আর মনে হতো না, জল তো দাও না, সে কখন থেকে এক ঘন্টা হয়ে গেছে জলও খাইনি। এই যাচ্ছে রেডের সঙ্গে সি গ্রিন কম্বিনেশনটা একটু অন্যরকম। আচ্ছা ব্লাউজ পিস এটা, এই যাবে ব্লাউজ পিস, শাড়ি নাম্বার গেল 47, রেড নয় সরি, এটা রানী মানে দুধে আলতা রংটা ভীষণ সুন্দর, একদম টকটকে লালটা নয়, দুধে আলতা। আচ্ছা নেক্সট কালার হচ্ছে 48, শাড়ি নাম্বার 48, নাম্বার ওয়াইজ বা স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, প্রাইস যাবে কিন্তু 2850। শাড়ির আঁচলে টাসেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, গ্রিন অ্যান্ড রানিং কম্বিনেশন। ভারতী গুড আফটারনুন, ওয়েলকাম। মৌসুমিদি লিখেছে অসাধারণ কালেকশন সোনামে, থ্যাংক ইউ সো মাচ মৌসুমিদি। পম্পা বন্দ্যোপাধ্যায় তোমার কালেকশনের জবাব নেই, দারুণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই গেল ফুল শাড়িটা, গ্রিন অ্যান্ড রানি উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এটা, শাড়ি নাম্বার গেল 48। এবার যাব শাড়ি নাম্বার 49, ইয়েলো রেড এর কম্বিনেশন, দারুণ কম্বিনেশন, 2850, প্রাইস যাবে 2850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। আঁচল এইভাবে যাচ্ছে আর এই হচ্ছে জাল কাতান ডাবল কালারে, আজকে দেখাচ্ছি জাল কাতান ডাবল কালারে, একদম সফট কোয়ালিটির কাতান। এই কাতান যারা নিয়েছো মানে একটা নাওনি, প্রচুর তিনটে চারটে করে এক একজনের আছে, দারুণ লাগে, একদম সুন্দর করে প্লিট পরবে, সফট কাতান এগুলো উইথ ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজ, চলো শাড়ি নাম্বার গেল 49, শাড়ি নাম্বার 50 দেখো, একদম সি গ্রিনের সঙ্গে একটা পিঙ্কের, অনিয়ন পিঙ্কের কম্বিনেশন, কালারটাই ভীষণ সুন্দর। আঁচলে টাসেল, এই যাবে আঁচল, কালার কম্বিনেশনটা দেখো, দারুণ কম্বিনেশন, একদম মানে কি বলবো পাউডার পিঙ্ক। প্রাইস যাবে, তার সঙ্গে দুতের কম্বিনেশন হলেই ভীষণ সুন্দর লাগে, ব্লাউজ পিস সি গ্রিন কালারেরই হবে, এই যে এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 2850 অনলি, 2850। আচ্ছা 51 থেকে অর্গ্যানজা দেখাবো, 51 থেকে অর্গ্যানজা তো জানোই একদম ওয়েট নেই, লাইট ওয়েট অর্গ্যানজা,
এই যাবে আঁচল, একদম কি বলে অর্গানজায় মাধবী লতা। আচ্ছা কেউ যদি জিজ্ঞেস করে এটা কি ট্রান্সপারেন্ট, অবশ্যই অর্গানজা কখনো ট্রান্সপারেন্ট ছাড়া হয় না। রিঙ্কু ব্যানার্জি, সুদেশনা, গুড আফটারনুন। তোমার শাড়ির পিপি, আমি যে শাড়িটা পরে আছি ক্রাশ টিস্যু, অনেকগুলো কালার দেখিয়ে দিয়েছি, যারা পরে জয়েন করেছো রেকর্ডেড লাইভ দেখে নেবে। আমার শাড়ির প্রাইস যাবে 3250, 3250। আচ্ছা এটা দেখো অর্গানজায় মাধবী লতা, পুরো হাতে কাটা কাজ আছে, ব্যাক পোর্শন দেখিয়ে দিলাম, হাতে কাটা কাজ আছে। এই যাচ্ছে গ্রিন কালার প্রথমে গেল, অল বডিতে বুটা থাকবে, এই রকম ভাবে থাকছে, আর ব্লাউজ পিসটা খুব সুন্দর করে করা। এই যাবে ব্লাউজ পিস, অর্গানজা দেখাচ্ছি, প্রাইস যাবে 2450, 2450, একদম লাইট ওয়েট অর্গানজা। 2850 স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। 51 নেক্সট হচ্ছে 52, কালারটা হচ্ছে মারুন, মানে ওয়াইন কালার, ঠিক মারুন নয় ওয়াইন কালার। 52 প্রাইস যাবে কিন্তু 2450 অর্গানজায় মাধবী লতা, 2450 স্ক্রিনশট নিয়ে পাঠাবে। আঁচল প্রথমে দেখাচ্ছি, আঁচল আর এই যাবে বডি অর্গানজা, ভীষণ সুন্দর লাগে। রেখা দাস, দারুন কালেকশন, 52 অল বডিতে বুটা, এই যাচ্ছে। এই যাচ্ছে ব্লাউজ পিস দেখে নাও, এই যাবে ব্লাউজ পিস, ভালো লাগছে। 52 আচ্ছা, 53 এই কালারটাও সুন্দর, আগেরটাই মারুন মারুন ছিল না, এটা একটু ওয়াইন ওয়াইন, মোট কথা দুটো শেডই সুন্দর। 53 এটা হচ্ছে অনেকটা মজেন্টা, মজেন্টা কালার, ডার্ক মজেন্টা। আঁচল আর এই যাবে বডি, কালারটা খুব সুন্দর। রিনা সেন, তোমাকে এই কালারটা পরে অসাধারণ লাগছে, আসলে তুমি অরিজিনালি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রিনা সেন। এই যাচ্ছে হোল বডিতে বুটা থাকবে, আর এই যাবে পার, পুরো হাতে কাটা কাজ রয়েছে, ঠিক আছে। মাধবী লতা দেখাচ্ছি অর্গানজায়, 53 2450 উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস। 53 এর পরে যাব 54, শাড়ি নাম্বার 54, একদম নেভি ব্লু কালার, প্রাইস 2450। আঁচল এইরকম ভাবে যাবে আঁচল, তারপরে আসছে হচ্ছে বডি নেভি ব্লু। রুমা ঘোষ, অনেক সময় চল চালিয়ে গেল, বুঝতে পারছি না। মৌসুমী চৌধুরী, লাভ রিয়াক্ট করলাম, দেখো সবাইকে বলো লাভ রিয়াক্ট দিতে, সবাই লাভ রিয়াক্ট দেয় না। মাধবী দা, সাধারণ কালেকশন, থ্যাংক ইউ। মার্থা, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। নেভি ব্লু সবাইকে বলে বলে ফেড আপ, কেউ লাভ রিয়াক্ট দেয় না। শাড়ি নাম্বার 54, প্রাইস যাচ্ছে 2450, নেভি ব্লু উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এইটা যাবে, এই যাবে ব্লাউজ পিস। 54 ব্ল্যাক কালার, 55টা হচ্ছে ব্ল্যাক কালার অর্গানজায় মাধবী লতা। আঁচল আর এই যাচ্ছে বডি, কালারটা ভীষণই সুন্দর, ব্ল্যাক নিয়ে আর কিছু বলার নেই, সব সময় সুন্দর কালার ব্ল্যাক। প্রাইস অনলি, এটার প্রাইস যাচ্ছে অনলি 2450, 2450। পম্পা বন্দ্যোপাধ্যায়, আমি দিয়েছি গো অনেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি চৌধুরী, দাও তুমি বললে লাভ রিয়াক্ট দিতে, আচ্ছা লাভ রিয়াক্ট দাও মেঘনাথ বুটিকের পিন পোস্ট নাম্বারে। এই যাচ্ছে ব্ল্যাক কালার উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, হলো অর্গানজায় মাধবী লতা দেখিয়ে দিলাম। 56 থেকে দেখাবো আবার অনেকদিন বাদে, বৃষ্টির জন্য কাজ বন্ধ।
দেখাবো হচ্ছে পিওর তসর বাই তসরের ওপরে থাকছে তোমাদের ইয়ে কি বলে ওর নাম মধুবনী, মধুবনী পেন্টিং অনেকদিন বাদে আবার দেখাচ্ছি। পিওর তসর বাই তসরে মধুবনী পেন্টিং প্রচুর মানুষ নিয়েছ আমার থেকে, যারা নাওনি নিয়ে ফেলো। একদম হ্যান্ড পেন্ট কিন্তু এটা দেখো, আর মধুবনী ভীষণ কালারফুল লাগে দেখতে। এটা মধুবনী ভার্নি পেন্টিং এ যাচ্ছে একদম পিওর তসরে, দেখো অল ওভার এই কাজটা পিওর তসর বাই তসর। এই যাচ্ছে পুরো শাড়িটা 7750 7750। এই যাচ্ছে ব্লাউজ পিস 7750 তসর বাই তসরে মধুবনী দেখাচ্ছি 56 নাম্বার, অসাধারণ। মানে এটা হচ্ছে নেক্সট জেনারেশন কে দিয়ে যাওয়ার শাড়ি। 7750 প্রাইস চলে গেল। রিঙ্কু ব্যানার্জি লাভ লাগ শর্মিষ্ঠা, আমি লাভ রিয়া দিয়েছি গো, থ্যাংক ইউ। মৌসুমী চৌধুরী ব্ল্যাকটা দারুন, হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা 57750 নেক্সট, একই রকম প্রায় কাজ, শুধু এদিক ওদিক কালার যাবে, কালার আলাদা। আর পিওর এটা তসর বাই তসর মধুবনী ভার্নি পেন্টিং দেখাচ্ছি, মধুবনী ভার্নি পেন্টিং। শাড়ির আঁচল এই যাবে, আঁচল এরকম ভাবে, আর বডি আসছে কিন্তু এটা দারুন কাজ, এই রকম ভাবে আসছে পুরো। ব্লাউজ পিস তো থাকবেই রানিং এ, এটা হচ্ছে ব্লাউজ পিস। তাসারের কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবে, পিওর তসর বাই তসরে মধুবনী 7750 7750। 57 এর পরে যাব 58, শাড়ি নাম্বার 58 তসরের ওপর মধুবনী ভার্নি পেন্টিং 7750। আঁচল এই যাবে, আঁচল আর এই যাচ্ছে বডি। দেখো শুধু কাজগুলো দেখবে, এগুলো একটা অ্যাসেট, একটা তোমার ওয়ার্ড্রোবে থাকা মানে একটা অ্যাসেট থাকা। মধুবনী ভার্নি পেন্টিং 7750 রিঙ্কু ব্যানার্জি, ওয়াও এটা দারুন, প্রত্যেক কটা দারুন। আর মাল্টি কালার দিয়ে করা হ্যান্ড পেইন্টিং ভীষণ কালারফুল লাগবে, উইথ ব্লাউজ পিস, একদম পিওর তসর বাই তসরে উইথ ব্লাউজ পিস 7750। 58 এর পরে যাবো 59, মধুবনী ভার্নি 59 7750। শাড়ির আঁচল আর এই যাচ্ছে বডিটা যাচ্ছে, মধুবনী ভার্নি পেন্টিং জাস্ট দেখো। মৌসুমী দি কি লিখেছে, না না এখানে লাভ রিয়্যাক্ট দিলে হবে না, পিন পোস্টে টাচ করে দেন লাল একটা। দেখো কত রকম ভাবে মৌসুমী দি আমায় হেল্প করে, থ্যাংক ইউ সো মাচ। ওখানে লাভ রিয়্যাক্ট দিতে হবে, থ্যাংক ইউ। তোমার কাছে এই মধুবনী শাড়িগুলোর দাম খুব রিজনেবল, আমাদের মেঘনাস বুটিকের সব শাড়ির দাম রিজনেবল, যে কোনো জায়গার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখবে সব শাড়ির দাম রিজনেবল, অনেকটাই কম, রিজনেবল না অনেকটাই কম। প্রাইস যাবে 7750 পিওর তসর বাই তসরে মধুবনী হ্যান্ড পেইন্টিং, ব্লাউজ পিস এটা। এই যাচ্ছে ব্লাউজ পিস 7750, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 60, হ্যাঁ
আচল, এই গেল আচল। অনেকদিন থেকে বলেছি দিয়ে দেবো, দিয়ে দেবো, একদিনে করে দেবো, কাজ শেষ। মধুবনী ভার্নি পেন্টিং, এই যাচ্ছে, এটার হাফ পোর্শনটা এরকম ভাবে যাবে, পুরোটা হাফ, আর হাফ পোর্শনটা থাকছে কিন্তু এই রকম প্লেন, নিচের দিকটা যাচ্ছে এই রকম, দারুণ দেখতে লাগবে এটা। রিঙ্কু ব্যানার্জি ওখানে কবে দিয়েছি আগে, ওকে থ্যাংক ইউ। উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, মধুবনী ভার্নি পেন্টিং, প্রাইস যাচ্ছে 2050, 2050। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ভার্নি পেন্টিং আর দেখাবো না। এবার তুই ঘিচা দেখাচ্ছি, প্রিন্টেড ঘিচা দেখতে চেয়েছিলে, 61, প্রাইস যাবে 3550, প্রিন্টেড ঘিচা, এটা কিন্তু ভাগলপুরি ঘিচা। আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, একদম ভার্জিন টোনের মধ্যে। এই যে এখানে রাস্ট কালারটা এসছে, এটাও প্রিন্ট, এদিকে ব্লু কালার, গঙ্গা যমুনা বর্ডারে যাবে, অল বডিতে বুটা থাকবে, একদম ঘিচার যে আসল টোনটা, ভার্জিন কালার, তার উপরেই করা হয়েছে। একটু জল দাও। এই মধুবনী আছে, না থাকলে তোমার কাছ থেকে নিতাম, সত্যি রিজনেবল প্রাইস, থ্যাংক ইউ সো মাচ। বাপরে গরম নেই কিছু, সুকন্যা সুকন্যা কি লিখেছে, হাই দি, গুড আফটারনুন, তুমি কেমন আছো? আমি ভালো আছি ডিয়ার, তুমি কেমন আছো? 3550 উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, মধুবনী, আবার মধুবনী বলছি, কি বলে, ঘিচাতে প্রিন্ট, প্রিন্টেড ঘিচা দেখাচ্ছি ভাগলপুরি, 3550, 3550, শাড়ি নাম্বার 61, শাড়ি নাম্বার 62, শাড়ি নাম্বার 62 হচ্ছে এই আরেকটা আঁচল, আঁচল গেল আগেরটার মতোই, আর বডি থাকবে এটা, আগেরটার যেমন গঙ্গা যমুনা বর্ডার ছিল, এটা রেড বর্ডার, এটাও কিন্তু তোমার একদম ভার্জিন টোনের মধ্যে, 3550 ভাগলপুরি ঘিচা উইথ ব্লাউজ পিস, 3550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, 3550 ভাগলপুরি ঘিচা দেখাচ্ছি, 67 এর পরে যাবে 68, প্রিন্টেড ঘিচা এগুলো, 3550। নেক্সট প্রিন্ট হচ্ছে এটা, সম্বলপুরি প্রিন্ট হয়েছে, দেখো ভাগলপুরি ঘিচায় সম্বলপুরি প্রিন্ট আঁচল, আর এই হচ্ছে বডি, একটা টেম্পল বডি থাকছে, এটা দেখতে দারুণ লাগবে, একদম ভাগলপুরি ঘিচা দেখাচ্ছি, প্রাইস যাবে 3550, 3550 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস। চলো, প্রাইস চলে গেল 3550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, শাড়ি নাম্বার 63 পরে যাব 64, প্রিন্টেড ঘিচা দেখাচ্ছি, প্রাইস 3550, স্ক্রিনশট নাও, পাঠাও। আঁচল এটা, আর এই যাচ্ছে বডি, দেখো ইয়েলো এবং মভের কম্বিনেশন, ইয়েলো মভের কম্বিনেশন, প্রিন্টেড ঘিচা দেখাচ্ছি। বুলু দাস, এই শাড়ি ভীষণ আরামের শাড়ি, সত্যি খুব আরামের শাড়ি, ভাগলপুরি ঘিচা উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 3550। নেক্সট 65, শাড়ি নাম্বার 65, ভাগলপুরি ঘিচা প্রিন্টেড, 3550, স্ক্রিনশট নাও, পাঠাও। আঁচল, শাড়ির নাম্বার বা স্ক্রিনশট দিয়ে, আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে বুক করে দিন, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। ভাগলপুরি ঘিচা দেখালাম, এই প্রিন্টটাও খুব সুন্দর, আর এর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর, এই যে মৌসুমি দি, এই শাড়িও আমার আছে, ওকে
3550 স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। হয়ে গেল 3550, শাড়ি নাম্বার গেল 65 থেকে দেখাবো সম্বলপুরি ঘিচা, ভাগলপুরি ঘিচা আর সম্বলপুরি ঘিচার মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য, হেল এন্ড হেভেন, মানে ডিফারেন্স। এটার প্রাইস যাবে 6250, এটা একদম হ্যান্ড উইভেন শাড়ি, আগের গুলো প্রিন্টে গেছে এবং ভাগলপুরি ঘিচা খুব লাইট হয় আর সম্বলপুরি ঘিচার কোনো তুলনা হবে না। শাড়ির আঁচল সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি এই যাচ্ছে, এটাও ঘিচা বাট সম্বলপুরি, প্রাইস যাবে 6250। এই গেল হাফ পোর্শন, এটার কুচিতে আবার সম্বলপুরি উইভিংটাই থাকবে, এই হচ্ছে কুচি পোর্শনটা দেখতে, না না সরি আমি উল্টো দেখালাম, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আঁচল পোর্শনটা যাবে এই রকম, এই যাচ্ছে আঁচল, তারপরে আসছে বডি, গ্রিন কালারের বডি, টেম্পল বডি থাকবে, এই টেম্পল গুলো কিন্তু উইভ করা, কুচি যাবে আবার সম্বলপুরিতে, সম্বলপুরি উইভিং কুচি। আর এই যাবে হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এগুলো অ্যাসেট এক একটা শাড়ি, প্রাইস যাবে 6250। আমার শাড়ির কালেকশন প্রচুর, ওকে। এই যাচ্ছে শাড়ি নাম্বার যাচ্ছে 66, প্রাইস 6250। এবার যাব শাড়ি নাম্বার 67, সম্বলপুরি হ্যান্ড উইভেন ঘিচা 6250, স্ক্রিনশট নাও কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ বুক করতে থাকো। শাড়ির ব্লাউজ পিস এটা, এই যাবে ব্লাউজ পিস, এই যাবে আঁচল, এই যাবে আঁচল সম্বলপুরি হ্যান্ড উইভেন আঁচল, আর এই হচ্ছে বডি রানী এবং ব্ল্যাক। সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি, শাড়ি নাম্বার যাচ্ছে 67 6250, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। 67 এর পরে যাব 68, স্টিল গ্রেড সঙ্গে ব্লু সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি। দেখো শাড়ির আঁচল সম্বলপুরি উইভ হয়েছে আঁচলে, ভীষণ এলিগেন্ট দেখতে, ভীষণই এলিগেন্ট। দেখো স্টিল গ্রে অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, এই কালারটাও সারা জীবন পরার মতো কালার, প্রাইস চলে যাবে আমার ব্লাউজের সাথে খুব ভালো যাচ্ছে, দেখো প্রাইস যাবে কিন্তু 6250, 6250 উইথ ব্লাউজ পিস সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি, কোয়ালিটি হাতে পেলে নিজেরা বলবে। 69 ইয়েলো এবং ব্লু, এটাও আমার ব্লাউজের সাথে বেশ যাবে, প্রাইস যাবে কিন্তু 6250। ব্লাউজ পিস এটা, ব্লাউজ পিস যাবে এটা, তারপরে আসছে আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি ব্লু অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, ব্লু ইয়েলোর কম্বিনেশন, এই টেম্পল গুলো হ্যান্ড উইভেন ঘিচা, একদম ভাগলপুরি হ্যান্ড উইভেন ঘিচা, আমার ব্লাউজের সাথে তো দারুণ। প্রাইস চলে যাবে 6250, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। এবার যাব শাড়ি নাম্বার 70, ব্লু অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন, দেখো প্রাইস থাকবে কিন্তু, এই ব্লুটা অনেক একটা মভিশ ব্লু, মভ অ্যান্ড ব্লু মেশালে। আচ্ছা ব্লাউজ পিস যাবে এটা, এই গেল ব্লাউজ পিস, এইবার যাবে আঁচল, আর এই হচ্ছে বডি, দেখো অরেঞ্জ এবং মভের কম্বিনেশন, সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি,
সম্বলপুরি হ্যান্ড উইভেন শাড়ি দেখালাম, প্রাইস চলে গেল 6250, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আজকে এখন এই পর্যন্ত, সন্ধে 7টার লাইভ কেউ মিস করো না, থাকবে ইন দ্য ওয়েস্টার্ন লাইভ। যারা পরে জয়েন করেছো রেকর্ডেড লাইভ দেখে নেবে কিংবা এই লাইভটাকে শেয়ার করে নেবে, আমার শাড়িটা যাদেরই পছন্দ হবে। আচ্ছা আমার জুয়েলারিটা কোথায়? আচ্ছা দেখো, আমি জুয়েলারিটা শাড়ি দেখানোর জন্য খুলে রেখেছিলাম। হ্যাঁ, আমার শাড়িটা ভীষণ ঝামেলা করছে। আচ্ছা, শাড়িটা যার পছন্দ হবে বুক করবে। ক্রাশ টিস্যু এর অনেকগুলো কালার দেখিয়েছি, 3250 আমার শাড়ির প্রাইস, 3250 শাড়িটা বুক করতে পারো, ব্লাউজ বুক করতে পারো, জুয়েলারি বুক করতে পারো, সবগুলোই অ্যাভেলেবেল আছে। চলো সন্ধে 7টায় আবার দেখা হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন লাইভে, ততক্ষণ টাটা।